আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে সবাই বুঝতেই পারছেন আসলে বিষয়টা কি আজকে। তো আজকে আমরা জানবো বা দেখবো কিভাবে আপনারা বাংলাদেশ থেকে পাবজি মোবাইল আপডেট 2.3.0 আপডেট দেবেন, যাদের প্লে স্টোরে আসে না এখনো, আর যাদের প্লে স্টোরে অলরেডি আসছে তারা তো আলহামদুলিল্লাহ দিয়েই দিয়েছেন। আরে ওয়েট ওয়েট ওয়েট, কই যান, খারান আগে একটা লাইক দেন ভিডিওতে। আমি জানি একটু পরে আপনারা লাইকও দিবেন না, ভিডিও থেকে দিবেন দৌর, তার আগে একটা লাইক দিয়ে দেন ভিডিওতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই টুকুস করে ক্লিক করে বেল আইকনটা অন করে দিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আগে আমরা দেখি যে আমাদের আপডেট কী কী আসছে। তো ফাইনালি আমি আপডেট 2.3.0 লগ ইন করে ফেলছি। তো আগে দেখি যে আমাদের এখানে কী কী অ্যাড হলো নতুন করে। তো ফার্স্টে এখানে এয়ারড্রপটা পুরাই চেঞ্জ করে ফেলছে পাবজি, তবে এই স্টাইলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল শপ। তো দেখেন এটা কিন্তু এখনও আছে, তার মানে আপডেট 2.3.0 ম্যাটেরিয়াল শপ থাকবে। আর তো ফাইনালি সিলভার দিয়ে এবার অনেক সুন্দর একটা UMP স্কিন আপনারা নিতে পারবেন, যেটা রয়্যাল পাসের চাইতেও বেস্ট হয়েছে। দেখেন এইরকম স্কিন কিন্তু রয়্যাল পাসের মধ্যে আসে না, যেটা আসছে হচ্ছে আমাদের এই শপে। তো আপনারা এটা কিন্তু চাইলে সিলভার দিয়ে নিতে পারবেন। আর নর্মালি অনেক সুন্দর সুন্দর কিছু আউটফিট নতুনভাবে অ্যাড হয়েছে, যেগুলো দেখতে কিন্তু বেশ ইউনিক লাগে। দেখেন এই যে একটা। আর ফাইনালি ওল্ড মিথিক ভাই, দেখেন আমাদের মাঝে এই মিথিক আউটফিটগুলো কিন্তু এখানে একটা স্পিন আসছে, যেটা আপনাকে অবশ্যই ইউসি দিয়ে স্পিন করতে হবে। সত্যি বলতে এটা আমার কাছে বেশ ভালো লাগছে, তবে আপনাদের কী মতামত সেটা আমাকে অবশ্যই বলবেন। তো এখন দেখা যাক যে আপনারা আসলে কীভাবে পাবজি মোবাইল আপডেট 2.3.0 আপডেট দেবেন। দেখেন নর্মালি আপনাকে যাইতে হবে একটু কষ্ট করে হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে। তো আমি এখানে পাবজি মোবাইলের গ্লোবাল ভার্সনের APK প্লাস হচ্ছে OBB ফাইল দুইটাই আপলোড দিয়ে রাখছি। তো আপনারা জাস্ট ওখান থেকে যাবেন, চাইলে আপনারা জাস্ট APK ফাইল ডাউনলোড করেও কিন্তু আপনারা ইনস্টল দিতে পারবেন, তাহলে হয়ে যাবে যেমনটা আমি করছি। তো আপনারা যখন এই APK ফাইলটা ইনস্টল করে আপনারা যখন গেমসে ঢুকবেন তখন দেখবেন আপনাদের সামনে গেমসে ঢুকলে এরকম একটা লেখা চলে আসবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড OBB সার্ভিস। হ্যাঁ, তার মানে হচ্ছে এটাই যে আপনারা ওই APK ফাইলটা ইনস্টল করে জাস্ট গেমসে ঢুকলেই হচ্ছে আপনারা এখানে অটোমেটিক্যালি এই OBB সার্ভিস, যেটা OBB ফাইল, তো এটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হবে। তো দেখেন আমার নেট স্পিড প্রায় মোটামুটি 2 Mbps পাইতেছে ডাউনলোড স্পিড। তো আমার এখান থেকে এটা ডাউনলোড হইতে প্রায় মোটামুটি ধরেন 15-20 মিনিটের মতো সময় লাগছে। তো এখন আপনাদের নেট স্পিড যেমনটা হবে ঠিক ওইরকমভাবে এটা ডাউনলোড হবে, এটা তো প্রায় সবাই জানেন, এখানে আমার তেমন কিছু বলা নাই। তবে আপনারা জাস্ট আমার গ্রুপে ঢুকে পাবজি মোবাইল আপডেট 2.3.0 এর যে APK ফাইলটা আছে তৈরি, যখন আপনারা ইনস্টল দেবেন তখন দেখবেন যে আপনাদের এখানে ঢুকলে অটোমেটিক্যালি OBB ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো বিষয়টা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়েন ভিডিওতে। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ সেফ থাকবেন। সালামু আলাইকুম ওরহমতুল্লাহ।